আর 1 কিলোওয়াট তো মিডিয়াম ওয়েভ 10 মাইলের বেশি যাবে না। আমি আর প্রণবের সেন সে আর আজ নেই। আমি গেলাম, জিজ্ঞেস করলাম কোথায়, তারা বললেন যে না এ প্রেস ক্লাবে গেলে তোমরা জানতে পারবে। তা আমি আরও গেলাম টেপ রেকর্ডার নিয়ে। ওখানে ছিলেন তখন আমাদের সমর বোস, আমাদের সহকর্মী ছিলেন, তখন উনি বর্ডার সিকিউরিটি ফোর্সের পিআরও হিসেবে ডেপুটেশনে ছিলেন। তার সঙ্গে দেখালো, উনি দেখলাম উনি একটা কতগুলো একটা কনভয় নিয়ে প্রেস, মানে প্রেসের মধ্যে আমরা আকাশবাণী থেকে দুজন ছিলাম আর সবই বোধহয় বিদেশি ছিল। খোঁজ নিয়ে জানলাম যে যে নতুন একটা রাষ্ট্র বাংলাদেশ থেকে তারা এই প্রথম নতুন রাষ্ট্রের জন্ম নিচ্ছে এবং নতুন মন্ত্রিসভা এখানে শপথ গ্রহণ করবেন তাজউদ্দিন আহমেদের প্রধানমন্ত্রীত্বে। প্রত্যেকটি শপথ যখন গ্রহণ করে একজন মন্ত্রী সেই প্রথম সরকারের, তখন ওখানে এমনভাবে এত হাততালি আর এত জয়ধ্বনি এবং উন্মাদের মতো চিৎকার জনতা, যে আমার সেই দিনই মনে হয়েছিল যে এই জাতিকে সেই যে আর দাবিয়ে রাখা যাবে না, সত্যিই দাবিয়ে রাখা যাবে না। মুজিব বলেছিল, আমরা চেষ্টায় থাকলাম যে কী করে ইয়ে করা যায়, মুক্তাঞ্চলে যাওয়া যায় আর কী কী জিনিস নিয়ে যাওয়া যায়। তো তখন আমরা ঠিক করলাম যে আগে আমরা সংগ্রহ করি এই বঙ্গবন্ধুর ভাষণ, সেই এক পুরোপুরি তখন যে 25শে মার্চের পরের রেডিওর কী অবস্থা হতে পারে, সেই রেডিও পাকিস্তান আবার ফিরে এসছে এবং আর্মির সে মানে এবারে পিছনে ঘাঁটি গেড়েছে, তাম্বু টাম্বু অনেক পড়ে গেছে, আরও ওয়াচ টাওয়ার পাকা হয়ে গেছে, মানে স্টুডিওর গেটে সব কিছু আছে। সেই অবস্থাতে আমাদের স্টুডিও থেকে ডাবল স্পিডে, যাতে এমনি নর্মাল স্পিডে দিলে কী প্রোগ্রাম কপি করা হচ্ছে বুঝতে পারবে, এই জন্য সেটা ডাবল ট্রিপল কোয়াড্রাপল স্পিডে এক টেপ থেকে, মানে অরিজিনাল টেপ তো রাখতে হবে, অন্য টেপে কপি করা শুরু করে দিলাম। তো ইঞ্জিনিয়ার কয়েকজন আমাদের খুব কোঅপারেট করেছিলেন, আমাদেরই কলিগ তাহির সুলতানের বাসায় সেগুলো প্রত্যেকদিন রাখা হতো। আর ওই দিকে আরেক দিক থেকে যে আমরা পথ খোলা কোনো মুক্তিযোদ্ধা দলের সঙ্গে আমরা যাবো, মানে বের হয়ে যাব, মুক্তাঞ্চলে যাব। তো এই চিন্তা করে করে এপ্রিল মাস পর্যন্ত আমাদের ঠিক গেল। মার্চের মের ফার্স্ট উইকে আমরা হদিস পেলাম যে যাওয়ার একটা পথ হয়েছে আর কি। সেখানে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং অন্যান্য জায়গা থেকে বেশ কিছু শিক্ষক এসছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী তারাও এসছেন, সাংবাদিক, মানে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের অনেকেই আছেন, আমার ভারতীয় দিক থেকেও আছে। তো কথা হচ্ছিল যে এখানে যারা বুদ্ধিজীবী শিক্ষক বা এসে তাদেরকে কোথাও কোথাও প্রোভাইড করার ব্যাপারে, যেমন গেস্ট প্রফেসর হিসেবে বা ভিজিটিং প্রফেসর হিসেবে তাদের অ্যাবজর্ব করবো বা অন্যান্য জায়গা করা। তো এর মধ্যেই আমাদেরকেও ইন্ট্রোডিউস করানো হলো। তো বলে ইঞ্জিনিয়ারা ঢাকা রেডিও থেকে এসছেন, তারা হয়তো ভেবেছিলেন যে আমাদেরকে হয়তো কোথাও কোথাও প্রোভাইড করতে হবে আর কি। তো বললে হ্যাঁ, তাহলে আকাশবাণীতে এ কে সেন তখন ডাইরেক্টর জেনারেল আকাশবাণীর, উনিও ছিলেন ইনফরমেশন মিনিস্টার যেহেতু তার সঙ্গে ছিলেন। তো বলে হ্যাঁ হ্যাঁ, আপনি কি ওনাদের বলে হ্যাঁ পারা যাবে, ওনারা ধরে নিয়েছেন যে আকাশবাণীতে বোধহয় আমাদেরকে চাকরি টাকরি দেওয়ার ব্যাপারে। তা আমরা আবার তাড়াতাড়ি বললাম যে ঠিক আমরা এই উদ্দেশ্যে আসিনি, আমরা একটা মিশনে এসেছি। তখন মিসেস সত্যপতির কানে কানে ইয়ে বললেন যে এই আমরা কী জন্য গেছি আর কি, তত সবাইকে অনেক লোক, প্রায় সখানেক লোক ওখানে, যেমন সাংবাদিকও আছে, এটা লিখে উঠতে পারে। তখন বললে যে ঠিক আছে, 17ই এপ্রিল বৈদ্যনাথ তলায় যে মন্ত্রিসভাটা গঠন হলো, গঠন হওয়ার পর
মানে যে বক্তৃতা এবং ওদের যে অ্যানাউন্সমেন্টে ছিল তাতে ওদের চার পাঁচটা দাবি ছিল ভারত গভর্নমেন্টের কাছে, সে মানে সাহায্য করার জন্য। তার মধ্যে একটি ছিল যে উচ্চ ক্ষমতা সম্পন্ন মানে ট্রান্সমিটারের ব্যবস্থা করা, যাতে করে স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা পৌঁছতে পারে, সেটা ইন্দিরা সরকার মেনে নিয়েছিলেন। ডাইরেক্টলি রেডিওর থেকে বাংলাদেশ রেডিও যদি করা হয় আমাদের রেডিও ট্রান্সমিটারে, তাহলে সেটা একটা আন্তর্জাতিকভাবে সেটা একটা সমস্যা হতে পারত। সে কারণে কী করা হলো, আমাদের একটা ট্রান্সমিটার, সেটা যেটা ক্যালকাটা বি হিসাবে পরিচালিত হতো আর কি, চলতো একটা 50 কিলোওয়াটের ট্রান্সমিটার যেটা ছিল, সেই ট্রান্সমিটার ক্রিস্টাল এবং তার ওয়েভলেংথ ইত্যাদি এই সমস্ত মানে সরিয়ে চেঞ্জ করে ওটাকে করে দেওয়া হলো বাংলাদেশ রেডিও। জয় বাংলা পত্রিকাটা তখন সাপ্তাহিক পত্রিকা, ওই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্য বেতার দপ্তরের পক্ষ থেকে এই পত্রিকাটা বের হতো। সম্পাদক ছিলেন মান্নান সাহেব টাঙ্গাইলের, এমএনএ, উনি এমএনএ ইনচার্জ ওই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এটা ছিলেন আর কি। তো মান্নান সাহেবের সঙ্গে তখন জয় বাংলা অফিসে মিট হলো, না ওখানে গেলাম, গিয়ে তখন শুনি যে মান্নান সাহেব চলে এসছেন ইস্তে ওই বালিগঞ্জ সার্কুলার রোডে থাকতেন উনি, জয় বাংলাটা অফিস ছিল। তো আমরা আবার সেখান থেকে এই বালিগঞ্জ সার্কুলার রোড 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড, সেখানে এসে দেখি যে তিনতলা বিল্ডিং একটা, তো ইয়েতে ঢুকতে ভীষণ সিকিউরিটি, তো প্রথম বুঝতে পারিনি। তো গিয়ে দেখলাম যে পুরো মানে বাংলাদেশের ক্যাবিনেট ওখানেই, অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, মনসুর আলী সাহেব, এমনকি সেই খন্দকার মোস্তাকও ছিল, মান্নান সাহেব একটা রুম ছোটো রুমের পাশে ছিল আর কি। তো ওই বিল্ডিংয়ে তখন তো বললেন মান্নান সাহেবের সঙ্গে দেখা হলো, তো তখন বলে আপনারা তিনজন এসেছেন, তো আপনারা কি পারবেন শুরু করতে? আমরা বলে হ্যাঁ, আমরা খবর দিলাম আমাদের সেকেন্ড টিমের আছে রেডি আছে, আমার মেসেজ পাঠালে এসে যাবে। তা আমরা বললাম যে কোথায়, স্টুডিও কোথায়? বলে স্টুডিও তো এখানেই হবে। আমরা একটু অবাক হয়ে গেলাম, তখন উনি বললেন যে না, কালকেই এখান থেকে দুদিন পরে আর কি। আমরা অ্যাকচুয়ালি তারিখটা বলা হয়নি, আমরা 22 তারিখে পৌঁছেছিলাম কলকাতাতে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। 25 মে উদ্বোধন হলো, উদ্বোধনের জন্য কোনো মানে আনুষ্ঠানিকতা ছিল না, জাস্ট এটা উদ্বোধন হয়ে গেল বিদ্রোহী কবির জন্মদিন উপলক্ষে। সেখানে আমি তো বলেছি বোধ হয় আগে যে সৈয়দ আলী আহসান, তারপর ডক্টর আনিসুজ্জামান, তারপরে আরও অনেকে, আমরা মোহাম্মদুল্লাহ চৌধুরী কোরআন তেলাওয়াত ওনারটা দিয়েই শুরু হয়েছিল। তারপরে বজ্রকণ্ঠ বলে আমরা একটা অনুষ্ঠান রেখেছিলাম শেখ মুজিবের, আমি একটা আবৃত্তি করেছিলাম বিদ্রোহী কবিতাটা। তারপরে আমাদের যে নিউজ ছিল সে নিউজটা মানে পড়ার জন্য তখন সবাই প্রস্তুত ছিলেন না, কিন্তু যেহেতু সৈয়দ হাসান ইমাম নাটকের লোক এবং তার একটা আছে, সুতরাং তাকে দিয়েই প্রথম আমরা আরম্ভ করলাম। এবং মানে মুক্তিযুদ্ধের প্রতি তার একটা অঙ্গীকার আছে সাংঘাতিকভাবে। চরমপত্র, এই চরমপত্র শুনতে পাবেন 7:50 বঙ্গবন্ধুর বাণী থেকে পাঠ শুনতে পাবেন 7:40। এই এরকমভাবে আমরা জাগরণী এই এই প্রথম দিনের অনুষ্ঠান যেগুলো আছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা এটা বলে আমরা সেই নজরুলের বিশেষ অনুষ্ঠান জন্মজয়ন্তী সেটাও বলেছিলাম আর কি। শিল্পী কামরুল হাসান উনি আর তাহির উদ্দিন ঠাকুর, ও পররাষ্ট্র দপ্তরে খন্দকার মোস্তাকের সঙ্গে যুক্ত ছিল, এরা দুজন আসলেন, এসে আমাকে বললেন যে নিউজের দায়িত্বটা আপনাকে নিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল সেটা হলো যে মুক্তি বাহিনী কোথায় কোথায় হিট করেছে এবং কোন কোন জায়গায় কতজন পাকিস্তানি আর্মিকে মারতে পেরেছে, কোন জায়গা দখল করতে পেরেছে, এই নিউজগুলো কিন্তু আমরা
আগে প্রচার করতাম, কারণ এটা